বিরোধী খেলোয়াড় নেই, আগামী ২৫ বছরে একমাত্র খেলোয়াড় মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গণ্ডগোল প্রসঙ্গে প্রতিক্রিয়া মদন মিত্রের। বিজেপি বিধায়কদের দিল্লিতে সম্বর্ধনা প্রসঙ্গে তিনি বলেন, দিল্লিতে নয়, ইউক্রেনে এদের সম্বর্ধনা দেওয়া উচিত। বিরোধী কোনো খেলোয়াড় নেই, আগামী ২৫ বছরের জন্য একমাত্র খেলোয়াড় মমতা ব্যানার্জি। বিধানসভায় বিজেপি বিধায়কেরা ঠিক করেনি, এক মাঘে শীত যায় না, বললেন মদন মিত্র। বিধানসভায় বিজেপি বিধায়কদের হাতে তৃণমূল বিধায়কেরা আক্রান্ত হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, এক মাঘে শীত যায় না, এরপর থেকে এমন কাণ্ড ঘটাতে দেওয়া হবে না। তৃণমূলের বিধায়কদের ধন্যবাদ যে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, বিজেপির কোনো বিধায়ক আক্রান্ত হননি, সব নাটক। কোনো ইনজোর্ড কিছু হয়নি, ১৫ জন পিজিতে গিয়েছিল, সব জাল সার্টিফিকেট করার জন্য অনুরোধ করেছিল। আমরা এখন রামপুরহাট যাব, আমরা সব আনফিট, ডাক্তার বলেছে একটা করে অ্যান্টি টিটেনাস আর জিঙ্কোভিট ভিটামিন, আর আমাদের দুজন বিধায়ক শুয়ে আছে। তবে এটা যেটা বিজেপি করলো, এটা ভালো করলো না, ঠিক আছে, কিন্তু এটা যেন মনে হয় এক মাঘে শীত কিন্তু পালায় না। রামপুরহাট প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা বলেছেন, যার কারণে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দলে এই ঘটনা ঘটে না। বাংলার মানুষের কোনো প্রতিক্রিয়া আছে? বাংলার মানুষ কি কোথাও বলছে যে আজকে বাজার করব না, রান্না করব না, আজ অরন্ধন? বাংলার মানুষ কি বকটুয়ের ঘটনায় বলছে? বলছে, এটা দুঃখের, এটা মর্মান্তিক। ইউক্রেনের মৃত্যু মর্মান্তিক, বকটুয়েরও মর্মান্তিক। যে মুহূর্তে মুখ্যমন্ত্রী পৌঁছচ্ছেন এবং তার মায়ের স্নেহের হাত হাত বুলিয়ে দিয়ে বলছেন যে আমরা আছি, যে অপরাধ হয়েছে অপরাধীকে ছাড়া হবে না, এমনকি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অবধি অ্যারেস্ট হয়ে যাচ্ছে, যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে কাটমানি নিলে তাকে আমি অ্যারেস্ট করে নেবো, আমায় জানান। বিজেপি বিধায়কদের দিল্লিতে সম্বর্ধনা প্রসঙ্গে মদন মিত্র বলেন, দিল্লিতে নয়, তাদের ইউক্রেনে নিয়ে গিয়ে সম্বর্ধনা দেওয়া উচিত, প্রয়োজনে আমরাও যাব সেখানে। আমি তো যত শুনলাম বাইডেন আর পুতিন দেখেছে ওদের কোথায় ইউক্রেনে সম্বর্ধনা দেওয়া হবে বলে বিজেপির লোকেদের, সেটা আমাদের কাছে উইথ হার্ডলি ম্যাটার্স। তুমি আমার মুখ্যমন্ত্রী, আমার মন্ত্রীদের টান দেবে, তুমি আমার মার্শালকে টান দেবে, তুমি আমার স্পিকারকে চমকাবে, আর আমি কি হাতে চুরি পরে বসে আছি না? প্রতিরক্ষা করার আত্ম অধিকার আমাদের আছে। তবে হ্যাঁ, আমি ধন্যবাদ আমাদের তৃণমূলের বিধায়ক যে তারা সংযমী ছিল, পরে পরে একতরফা লাথি ঘুষি খেয়েছে কিন্তু কেউ হাত চালায়নি। বিজেপিরা নিজের আঘাতে নিজেরাই কুপকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড।